কমলা টেবিল, দেখতে কমলার মতো। বসার আয়োজন চারজনের। ভিন্ন ধরনের এই টেবিল মিলবে বাণিজ্য মেলার কারা প্যাভিলিয়নে। শৈল্পিক, দৃষ্টিনন্দন এবং দাম নাগালের মধ্যে হওয়ায় অনায়াসেই নজর কাড়ছে ক্রেতাদের। রাজশাহী কেন্দ্রীয় কারাগার তৈরি হয়েছে, এটি অনেক সুন্দর, অনেকেই দেখতেছে, সবাই মন্তব্য করতেছে বেশ ভালো। অন্যদের চেয়ে আলাদা, ভেরি আনকমন আইটেম, যেটা আমি অন্য জায়গায় পাচ্ছি না। কারা প্যাভিলিয়ন ঘুরলেই দেখা যাবে বন্দীদের হাতে তৈরি বাঁশ, কাঠ, প্লাস্টিক, পুঁতি আর পাটের বহুমুখী পণ্য। নকশিকাঁথার বাহারি ডিজাইন আর শাড়ি লুঙ্গির পাশাপাশি সুস্বাদু আচারও মিলবে ব্যতিক্রমী এই প্যাভিলিয়নে। মোড়া, তারপরে আপনার ফোল্ডিং কাঠের চেয়ার, দোলনা, পাপোশ, কার্পেট আছে। আমরা চেয়ারগুলোতে বসলাম, আরাম চেয়ারগুলো বেশ কমফোর্টেবল। এটার ব্যাকগ্রাউন্ডটা ভাবলে আমার মনে হয় এই দাম অত্যধিক রিজনেবল। এটা যে কালারফুল বা এটার ম্যাটেরিয়ালস, যেটা উলের সুতা দিয়ে করা, এটা খুব মানসম্মত। কারাবন্দীদের সৃজনশীলতার প্রশংসা করে দর্শনার্থীরা বলছেন বেকারদের জন্য এটি শিক্ষণীয়। তবে প্যাভিলিয়নটি মেলার এক প্রান্তে হওয়ায় বঞ্চিত হচ্ছেন অনেকেই। তারা ভিতরে থেকে এগুলো করতে পারতেছে আর আমরা বাইরে থেকে এই ধরনের পণ্য তৈরি করতে পারতেছি না। যদি এরা বাইরে নিজেরাই করতো তাহলে হয়তো দেশ আরো অনেক এগিয়ে যেত। বের হওয়ার পর তাদেরকে কোনো প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে দেওয়া, যদি আমরা সামনের দিকে থাকতাম আমাদের ক্রেতা আরো বাড়ত এবং সেল আরো বেশি হতো। বন্দিদশা থেকে মুক্ত হওয়ার পর সমাজের মূল স্রোতে তাদের ফিরিয়ে আনাই এর মূল উদ্দেশ্য বলে জানান কারা কর্তৃপক্ষ। কারাগার থেকে বের হওয়ার জন্য আর ক্রাইমের সাথে সংযুক্ত না হয়, তারা যেন দেশের উন্নয়নের কাজ করে নিজের আর্থিক সচ্ছলতা করতে পারে, সেই লক্ষ্যে আমরা এই কাজ করতেছি। কারা প্যাভিলিয়নে প্রতিদিন গড়ে 80,000 থেকে 1,00,000 টাকার পণ্য বিক্রি হয় বলে জানান বিক্রেতারা, যার 50% পেয়ে থাকেন কয়েদিরা। মামুন আবদুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।